হ্যালো বন্ধুরা, বেগুন মশলা রান্না করব। তো বেগুন আমি কেটে নিয়েছি, দেখুন এরকম করে পুরো বেগুনের বোটাটাও রয়েছে, হাফ হাফ করে কেটে নিয়েছি। কয়েকটা বেগুন একটু ছোট সাইজের, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আপনি আপনার টেস্ট কতটুকু কিরকম ঝাল খেতে চান সেই অনুপাতে নেবেন। একটা টমেটো আমি কেটে নিয়েছি, এই টমেটো আমি পেস্ট করে নেব গ্রাইন্ডারে, এবং মশলা প্রিপেয়ার করে নেব। তো প্রথমে আমি মশলাটা প্রিপেয়ার করে নিই, তারপর রান্না শুরু করি। আদা পেস্ট নিয়েছি আমি, এতে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, মশলার পেস্ট বানিয়ে নেব। ডান, মশলা প্রিপেয়ার হয়ে গেছে। এছাড়া আমি যেটা ইউজ করব সেটা হলো গরম মশলা পাউডার বা গরম মশলার পেস্ট, আপনি ইউজ করতে পারেন, কাসুরি মেথি এবং একটু কাশ্মীরি লাল মির্চ টু অ্যাড কালার। সো ফার্স্ট অফ অল আই উইল পুট দ্য প্যান, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিই, তারপর আমি টমেটো পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে, এবার বেগুন ভেজে নেব। খুবই সিম্পল ওয়েতে আপনি রান্না করতে পারবেন, একদমই ভালো টেস্ট আসবে, কিন্তু খুব বেশি মশলা বা কিছু দরকার নেই। অনেক সময় আমাদের ঘরে থাকেও না, অনেক ধরনের রান্না লোকে দেখায় বা করে যেগুলিতে প্রচুর বিভিন্ন ধরনের মশলা ইউজ করা হয়, বাট অনেক ধরনের মশলা আমাদের ঘরে অনেক সময় থাকেও না, তাই জন্য আমি খুব সিম্পল ওয়েতে করি, এবং যেগুলো মশলা যেগুলো আমি ইউজ করি আপনার ঘরে অবশ্যই থাকবে। তো কাশ্মীরি লাল মির্চ পাউডার ইজ অপশনাল, আমি কভার করে দেবো, ভালো করে ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব একটা বাটিতে, তারপর মশলাটা করে কষাটা করব, গ্রেভি করব। এই তেলটাতেই আমি পরোটাটা রান্না করে নিই। এই তেল যতটুকু রয়েছে এটাতেই তরকারিটা রান্না হয়ে যাবে, এই জন্য আমি এক্সট্রা তেল ইউজ করছি না। মশলাটা ভেজে নেব, এবার এটাকে অ্যাড করব টমেটো, টমেটো এবং মশলা ভাজা হয়ে গেছে, অ্যাড করব একটু গুড়, জ্যাগারি যেটাকে বলে, চিনিও আপনি অ্যাড করতে পারেন, গরম মশলা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো,
এটা অপশনাল, যদি ঘরে থাকে আপনি ইউজ করলেন একটু কালার আসবে, আদারওয়াইজ যদি না থাকে আপনি এটা অন করতে পারেন। এবার অ্যাড করবো বেগুন, জল অ্যাড করবো অল্প জল, যাতে গ্রেভিটা বেগুনের গায়ে ভালো করে মাখ মাখ করে ভেজে যায়। এতে অ্যাড করবো নুন, কসুরি মেথি,